আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ হ্যান্ড রাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব নামাজের কোন সময় কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় এবং কীভাবে পড়তে হয়, সাথে সাথে লেখাটাও আপনারা দেখতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেকেই নামাজ পড়তে গিয়ে অনেক সমস্যা পড়ে যায় যে কখন কী পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়। আজকের এই ভিডিওটি আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন আমরা একা একা নামাজ পড়ি তখনও কিন্তু এই বিষয়গুলো দরকার, আর যখন আমরা জামাতের সাথে নামাজ পড়বো তখনও কিন্তু এই বিষয়গুলো জানা থাকা এবং আমল করা দরকার। আমরা অনেকে আছে যারা জামাতে নামাজ পড়তে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টির মতো একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, কোনো কিছুই বলে না। ওনারা হয়তো না জানার কারণে এরকমটা করে থাকেন। আসলেও আমি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব, এই বিষয়গুলো কিন্তু জামাতের সহিত এবং একা একা নামাজ পড়তে গেলেও এই বিষয়গুলো পড়তে হয় জায়গায় জায়গায়। আমি সালাতের দোয়াসমূহ, সালাত অর্থ নামাজ, নামাজের কোন জায়গায় কোনটা পড়তে হয়। আমরা যখন নামাজে যখন শুরু করব তখন হবে, তখন আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার বলে আমরা তাকবীর তাহরিম, আমরা হাত উঠিয়ে যেটা বলি এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এরপরে আমাদেরকে পড়তে হবে সানা, সানাটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি আবার পড়ছি, আপনারা দেখতে থাকুন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। আমি লিখছি এবং আপনাদেরকে পড়ে দেখাচ্ছি, আপনারা যদি একটু সাথে সাথে ট্রাই করেন তাহলে কিন্তু আপনারাও পারবেন। এরপরে বলতে হবে, আমি আজকে নামাজের যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা যখন রুকুতে যাব, অর্থাৎ উপর হয়ে হাঁটুতে দূরে উপর হয়ে থাকব, এটাকে বলা হয় রুকু। এই রুকুতে যখন আমরা যাব তখন বলতে হবে সুবহানা রব্বিয়াল আজিম। আবার পড়ে নিচ্ছি, সুবহানা রব্বিয়াল আজিম। এটা তিনবার, পাঁচবার, সাতবার, যে কোনো একবার বললেই হয়ে যায় ইনশাআল্লাহ। এরপরে যখন রুকু থেকে আমরা যখন দাঁড়াবো সোজা হয়ে, তখন বলতে হবে সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। দেখতে পাচ্ছেন আমি লিখে ফেলছি সামিআল্লাহু লিমান হামিদা। এটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে থাকবেন আর এইটা পড়তে হবে। অতঃপর সোজা হয়ে একবার স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলতে হবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা যখন সেজদায় যাব, মাটির সাথে কপাল লাগাবো সেজদায় যাব, তখন আমাদেরকে বলতে হবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এটা তিনবার, পাঁচবার, সাতবার, যে কোনো একটা বার বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বলতে হবে দুই রুকু দুই সেজদার মাঝখানে বসে বলতে হবে রব্বিগফিরলি, রব্বিগফিরলি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।